সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও সরস্বতী ভূমিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায়ের শক্তির ব্যবহার চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। শক্তির ব্যবহার, কাজ, ক্ষমতা, শক্তি, এখানে তিনটি বিষয় আছে। এই তিনটি বিষয় আমি তোমাদেরকে কয়েকটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিতে চেষ্টা করি। ধরো একজন ছাত্র বসে বসে বই পড়তেছে, একজন মাঠে ফুটবল নিয়ে ফুটবল খেলতেছে, আরেকজন তার মাথায় একটা বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমাদের দৃষ্টিতে বা তোমাদের দৃষ্টিতে প্রত্যেকটিকেই কাজ মনে হবে, কিন্তু বিজ্ঞানের ভাষায় কাজ হতে হলে এর সুনির্দিষ্ট অর্থ আছে। কাজের সুনির্দিষ্ট অর্থ আছে, সেটা কি? বিজ্ঞানের ভাষায় কাজ হতে হলে কোনো বস্তুকে বা কোনো কিছুকে বল প্রয়োগ করলে তার অবস্থানের পরিবর্তন হবে, তাহলেই সেটিকে কাজ বলা হবে। তাহলে আমরা যে তিনটি উদাহরণের কথা বললাম, এখানে একজন বসে বসে বই পড়তেছে, একজন ফুটবল খেলতেছে বল নিয়ে, আর আরেকজন তার মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। এখন তোমরা লক্ষ্য করো, তিনটি বিষয়ের মধ্যে একজন ছাত্র বই নিয়ে পড়তেছে, তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে এটি কাজ নয়। আবার আরেকজন তার মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, তারও অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাই এটাকেও বিজ্ঞানের ভাষায় কাজ বলা হবে না। তাহলে আরেকজন কি করছে? ফুটবল নিয়ে খেলতেছে। ফুটবল নিয়ে সে যখন খেলতেছে, তখন তার কি অবস্থানের পরিবর্তন হচ্ছে? যেহেতু কাজের সুনির্দিষ্ট অর্থ অনুসারে বল প্রয়োগে অবস্থানের পরিবর্তন হয়, তাকে কাজ বলা হয়। তো ঠিক একই কারণে ওই সূত্র অনুসারে, যেহেতু যে ব্যক্তি ফুটবল খেলছে, ফুটবল খেলার কারণে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, সেই জন্য এটাকে কাজ বলা হবে। এরপরে ক্ষমতা, একটি গাড়ি বা একটি রিক্সা, একটি মোটর সাইকেল আমরা যদি ধরি, একটা সুনির্দিষ্ট একটা গন্তব্যে পৌঁছাবে, সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে। একটি গাড়ির মানে বা একটি রিক্সা ওই গন্তব্যে পৌঁছাইতে 10 মিনিট সময় লাগে, আরেকটা রিক্সার ওই গন্তব্যে পৌঁছাইতে 15 মিনিট সময় লাগে। তাহলে এখানে একই দূরত্ব সমান, কিন্তু সময়টা বেশি। তাহলে যে রিক্সাটির ওই গন্তব্যে পৌঁছাতে সময় কম লাগছে, তার সামর্থ্য বা ক্ষমতা বেশি, আর যে রিক্সাটির ওই গন্তব্যে পৌঁছাইতে বেশি সময় লাগছে, তার ক্ষমতা বা সামর্থ্য কম। তাহলে আমরা এখানে এই উদাহরণ ধরে বুঝতেছি যে কোন একটা নির্দিষ্ট দূরত্বে পৌঁছানোর যে মানে যে পৌঁছানোর জন্য যে সময়টা কম লাগে, তার ক্ষমতা বেশি। তার মানে ক্ষমতা কি? মোট কাজকে যদি মোট সময় দ্বারা ভাগ করি, তাহলে আমরা ক্ষমতা পাই। এরপরে আসি শক্তি। শক্তি কি? ধরো একজন শিক্ষার্থী, দুজন শিক্ষার্থী, আমাদের যে মাঠটা আছে, এই মাঠটা বলছে 5 বার রাউন্ড দিবে বা 4 বার রাউন্ড দিবে, পুরো মাঠটা দৌড়ে প্রদক্ষিণ করবে, ঘুরবে। তো দুজন ছাত্রই দৌড়ানো শুরু করলো, রাউন্ড দেওয়া শুরু করলো। একজন ছাত্র 2 বার রাউন্ড দেওয়ার পরেই সে কি করছে? বসে পড়ছে, মানে আর সে রাউন্ড দিতে পারতেছে না। আবার আরেকজন ছাত্র ওই 5 বার ঠিকই রাউন্ড দিল। এখন যে ছাত্রটি
পাঁচ বার রাউন্ড দিল, বুঝা গেল তার শক্তি বেশি। আর যে ছাত্রটি দুইবার রাউন্ড দেওয়ার পরেই বসে পড়ছে, তার মানে তার শক্তি এখানে শেষ, তার সামর্থ্য শেষ, অর্থাৎ কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। মূলত শক্তি এবং কাজ দুটি ভিন্ন নয়, দুটি একই রকম, একই বিষয়, একই রকম এই কাজের শক্তি। শক্তি হলো কি, কাজের পরিমাপ নির্ণয়ের জন্য শক্তি ব্যবহৃত হয়, মানে কাজের পরিমাণ দিয়েই শক্তি পরিমাপ করা হয়। এখন কাজ কি, কাজটা আমরা দেখি। আমরা কাজকে একটি গাণিতিক সূত্রের মাধ্যমে যদি প্রকাশ করি, দেখো কাজ, কাজ হলো বল ইনটু অতিক্রান্ত দূরত্ব। মানে কোনো বস্তুকে আমরা যে বল প্রয়োগ করি, ওই বল প্রয়োগ করার ফলে যে গতি শক্তি উৎপন্ন হয় বা এই বস্তুটির অবস্থানের যে পরিবর্তন হয়, মানে যতটুকু যে সে দূরে অবস্থান করে, ওই বলকে ওই অতিক্রান্ত দূরত্ব দ্বারা যদি গুণ করি তাহলে আমরা কাজ পাই। এখন আমাদের এই বিষয়টা তোমাদের এই প্রশ্নে গাণিতিক আকারে চাইতে পারে, এই সূত্রের মাধ্যমে, এটা হলো আমাদের কাজের মূল সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা বল চাইতে পারে, কাজ চাইতে পারে বা অতিক্রান্ত দূরত্ব চাইতে পারে। যখন আমাদের দূরত্ব চাইবে, যখন কাজ চাইব, প্রশ্নের মধ্যে কাজ কি বা কাজ কত সেটা চাইবে, তখন আমরা যদি বল ইনটু অতিক্রান্ত দূরত্ব গুণ করবো তাহলে কাজ পাব। আবার যখন অতিক্রান্ত দূরত্ব চাইব তাহলে আমরা কীভাবে বের করব, আমার সূত্র যদি একটু ঘুরিয়ে লিখি, বল ইনটু অতিক্রান্ত দূরত্ব সমান কাজ। তাহলে আমাদের প্রশ্ন যদি দূরত্ব নির্ণয় করতে বলে, এটা যদি নির্ণয় করতে বলে, তাহলে এই দূরত্বের সাথে বল কি আকারে আছে, গুণাকারে আছে, অপর পাশে চলে গেলে আমাদের ভাগ হবে। তাহলে দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি, দূরত্ব সমান কাজ ভাগ বল। তার মানে কাজকে বল দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব পাব। আবার আবার তোমাদের প্রশ্নে যদি বল চায় যে বল কত, তাহলে কিভাবে করব, তাহলে আমরা এই বলের সাথে অতিক্রান্ত দূরত্ব গুণাকারে আছে, অপর পাশে গেলে কী হবে, ঠিক একই রকমভাবে আমরা বের করব আগের মতন, যে বল ইকুয়াল টু কাজ আর অতিক্রান্ত দূরত্ব গুণাকার আছে বলের সাথে, এই পাশে আসলে বাদ, দূরত্বরে আমরা শুধু দূরত্ব লিখলাম। তাহলে এই কাজকে দূরত্ব দ্বারা ভাগ করলে আমরা কি বল পাব। এরপরে ক্ষমতা, ক্ষমতার মূল সূত্র কি, ক্ষমতা সমান
मोर काज मोर समय क्षमता सूत्र के मोट काज भाग मोट समय এখন এই মোট কাজকে যদি আমরা মোট সময় দ্বারা ভাগ করি তাহলে ক্ষমতা পাওয়া যাবে। আমরা তোমাদের একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে দুইটা রিক্সা একই দূরত্বে যেতে একটা সময় লাগে 15 মিনিট আর একটা সময় লাগে হলো কত 10 মিনিট। ওই সময় দ্রুত যে সময়টা একটা নির্দিষ্ট কাজ করতে যার সময় কম লাগে ওই কম সময়টাকে আমরা ক্ষমতা বেশি প্রকাশ করে বা বেশি বুঝাই। তো এরকম আমরা যদি এই সূত্রটার একটা গাণিতিক উদাহরণ দিয়ে যদি আমরা বুঝাই ধরো একটি যান্ত্রিক বা বৈদ্যুতিক মোটর দশ মিনিটে পঞ্চাশ জুল কাজ করে। ওই মোটরটির ওই মোটরের ক্ষমতা কত ক্ষমতা চাইছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো আমরা ক্ষমতার মোট সূত্র জানি, মোট কাজকে মোট সময় দ্বারা ভাগ করলে আমরা ক্ষমতা পাই। তাহলে আমরা এই সূত্র দ্বারা এখানে এই অঙ্কটি সমাধান করি। আমার দেওয়া আছে কি তথ্যের মধ্যে দেওয়া আছে সময় কত, সময় দেওয়া আছে 10 মিনিট আর কাজ দেওয়া আছে কত 50 জুল। শিক্ষার্থীরা কাজের এককই শক্তির একক এবং শক্তির এককে জুল বলা হয়, তার মানে কাজের একক এবং শক্তির একক হলো জুল। এখন আমরা ক্ষমতা সূত্রটি ব্যবহার করি। আমরা জানি ক্ষমতা সমান কি মোট কাজ ভাগ মোট সময়। কাজ পাইছি 50 জুল আর ইয়ে পাইছি 10, সময় পাইছি 10 মিনিট, সমান সমান 50টা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 5 জুল। আমরা 5 জুল মিনিট বা সেকেন্ড লিখব, 5 জুল মিনিট, তার মানে আমরা ক্ষমতা পেয়ে গেলাম। এরপরে আসে তাহলে শিক্ষার্থীরা আমরা এখন কাজ কি সেটা বুঝলাম, ক্ষমতা কি সেটা বুঝলাম, শক্তি কি সেটাও বুঝলাম। আমাদের পরীক্ষার প্রশ্নে কাজ এবং ক্ষমতা নিয়ে গাণিতিক প্রশ্ন থাকতে পারে। তাহলে গাণিতিক প্রশ্ন কিভাবে সমাধান করব সে সম্পর্কে আমরা এখন বুঝতে পারলাম। এরপরে আসি যে শক্তি, শক্তির বিভিন্ন রূপ আমরা জানি। শক্তির মূল উৎস বা প্রধান উৎস হচ্ছে সূর্য, সূর্য হচ্ছে সকল শক্তির উৎস। এছাড়াও আছে আমরা বিভিন্ন উৎস থেকে শক্তি পেয়ে থাকি। আমরা এখন শক্তির বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব। শক্তির রূপগুলো কি কি, যান্ত্রিক রূপ, যান্ত্রিক শক্তি, এরপরে আছে আমার রাসায়নিক শক্তি, তাপ শক্তি, চুম্বক শক্তি, আলোক শক্তি,
শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি এবং পারমাণবিক শক্তি। এই হলো গিয়া শক্তির রূপগুলা। যান্ত্রিক শক্তি কি? ধরো একজন দৌড়াচ্ছে অথবা একজন একটা ইটের টুকরা দিয়ে গাছে ঢিল মারছে অথবা একজন লোক একটা গুলতি দিয়ে আমে মারছে, এই একটা গুলতি গুলতি আমে নিক্ষেপ করছে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করে এখানে যে দৌড়াচ্ছে এবং ইট নিক্ষেপ করছে এবং গুলতি দিয়ে আমে নিক্ষেপ করছে, এ দ্বারা তার ইটে ইটের মধ্যে ইটে ইট যখন উপরে ঢিল মারছে ওইখান থেকে তার শক্তি সঞ্চিত সঞ্চিত হয়ে ওই সঞ্চিত শক্তি দ্বারাই ইটটি আপনা আপনি নিজে নিচে পড়ে যায়। আবার আমরা গুলতি যে পিছনে যে টান মারি গুলতি দিয়ে ওই ওই সঞ্চিত শক্তিটাই আবার কি করছে, গুলতিটাকে আমে নিক্ষেপ করতে সাহায্য করছে। আর এটাই হলো যান্ত্রিক শক্তি। এরপরে আসে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি আমরা সাধারণত খাদ্য এবং জ্বালানি থেকে পেয়ে থাকি। আমাদের দেহের জন্য প্রয়োজনীয় যে তাপ শক্তি এবং গতিশক্তি এগুলো আমরা কিভাবে পেয়ে থাকি, খাদ্য গ্রহণের মাধ্যমে, খাদ্য গ্রহণ বা শোষণের মাধ্যমে পেয়ে থাকি। কাঠ, জ্বালানি কাঠ, তেল, এরপরে এই পেট্রোল এসবের গ্যাস, এসবের মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। এরপরে আসে তাপ শক্তি। আমরা সাধারণত সরাসরি সূর্য থেকে তাপ শক্তি পেয়ে থাকি। সূর্য থেকে এই তাপ শক্তির মাধ্যমেই পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব টিকে থাকে। যদি তাপ শক্তি না থাকতো, তাপ না থাকতো, তাহলে কোনো প্রাণীর অস্তিত্ব টিকে থাকা সম্ভব ছিল না। এছাড়াও আমরা এই গ্যাস, পেট্রোল, কাঠ এসব পুড়িয়ে তাপ শক্তি পেয়ে থাকি। আর তাপ শক্তির মাধ্যমে আমরা এই আমাদের ভাত রান্না করে থাকি, রান্নাবান্না করার কাজ করে থাকি। এরপর আছে চুম্বক শক্তি। শক্তির আরেকটি রূপ হচ্ছে চুম্বক শক্তি। এই শক্তি দিয়ে আমরা লোহাকে আকর্ষণ করি। এরপর আসে আলোক শক্তি। আলোক শক্তি কি? আলোক শক্তিও ঠিক আমরা তাপ শক্তির মতন সূর্য থেকে পেয়ে থাকি এবং এই আলোক শক্তির মাধ্যমে আমরা দেখতে পাই, সকল প্রাণী দেখতে পায়। এরপর আছে শব্দ শক্তি। শব্দ শক্তির মধ্যে আমরা এই আমার যে কথা বলি, আমি যে এখন কথা বলতেছি, এটা তোমার সাথে একটা শব্দ তৈরি হতে আছে, তোমার সঙ্গে কথা বলার সন্দেহ, গান শুনতে পারি, বাঁশি বাজাতে পারি, এগুলো হলো আমাদের শব্দ শক্তি। এরপর আছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তিগুলো কি কি? বিদ্যুৎ শক্তি আমাদের, বিদ্যুৎ শক্তির মাধ্যমে আমরা এই আমাদের লাইট, পাখা, ফ্রিজ, এসব টেলিভিশন এগুলো ব্যবহার করে থাকি। এরপরে পারমাণবিক শক্তি। পারমাণবিক আমাদের পদার্থ পরমাণু দিয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে কণিকাসমূহ অত্যন্ত শক্তিশালী বল দ্বারা একত্রে অবস্থান করে। শক্তির প্রয়োগে কণিকাসমূহকে বিচ্ছিন্ন করে পাওয়া যায় পারমাণবিক শক্তি। আর এই শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে কাজে লাগানো যায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের সপ্তম অধ্যায়ের শক্তির ব্যবহার নিয়ে, কাজ, ক্ষমতা, শক্তি এবং এই কাজ এবং ক্ষমতার যে গাণিতিক সমাধানগুলা ওইগুলো নিয়ে আলোচনা করলাম, শক্তি নিয়ে আলোচনা করলাম এবং শক্তির রূপ নিয়ে আলোচনা করলাম। আশা করি এগুলা তোমরা বাসায় একটু ভালো করে লেখাপড়া করবা এবং তোমাদের পরীক্ষার জন্য তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকবা। সুস্থ থাকো, ভালো থাকো। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।